me shower. Hi, Maria. Hi, Maria. Hey. Ask your plan, Bolo. মজার প্ল্যান? হ্যাঁ তুমি বলো। আরেকটু জোরে কথা বলতে হবে, আশেপাশে অনেক মানুষ না? হ্যাঁ অনেক অনেক মানুষ। হ্যাঁ আজকে আমাদের খুবই মজার একটা প্ল্যান। এই মুহূর্তে আমরা যেখানে আছি, এই জায়গাটার নাম জানো? এই পার্ক তুমি জানো? হ্যাঁ ওয়াটারলু। হ্যাঁ আমরা ওয়াটারলু এরিয়াতে, কিন্তু এই পার্কটার নাম হচ্ছে কি, জুবলি পার্ক। এই জুবলি পার্ক জায়গা। তো আমরা শুনলাম যে এদিকে নাকি নতুন একটা অনেক মানুষ। হ্যাঁ আজকে অনেকদিন পরে আমাদের এখানে রোড উঠলো, তাই না? হ্যাঁ লম্বা উইকেন্ড মানে আমাদের সাধারণত কিন্তু আমাদের দেশে শনি আর রবিবারই ছুটি হয়, কিন্তু এই এই উইকেন্ডে আমাদের শনি রবি এবং সোমবারেও ছুটি। তিনটা দিন উইকেন্ড। হ্যাঁ সপ্তাহে খুশি, অনেকই খুশি। তো এখন আমরা একটু আস্তে আস্তে আসছি, এত মানুষ, অনেক অনেক মানুষ। আর আসলে এতদিন পরে যে সামনে একটা বাবু, ওই জন্য আমরা ঠিক মতো হাঁটতে পারছিলাম না। এতদিন পরে এত সুন্দর আবহাওয়াতে অনেক বেশি মানুষ বের হয়েছে, তাই না মারিয়া? তাই তো। হ্যাঁ চলো আমরা এই নতুন ভেনিউ আমাদের আমাদের দর্শকদেরকে হোপফুলি দেখাবো। কি আমরা ওই যে ভেনিউর ভিতরে না কেন এখনো? হ্যাঁ আমরা জানতাম না যে এখানে আগে থেকে টিকিট বুক করে ঢুকতে হবে। তো এই যে আমাদের পিছনে যে গেটের মতো জায়গাটা আছে, বিটুইন দ্য ব্রিজেস, এই হচ্ছে কি নতুন একটা ইভেন্ট। যেহেতু কোভিড এর সময় আমরা এখানে আজকে ঢুকতে পারবো না, আগে থেকে টিকিট বুক করে নিই, অসুবিধা নেই। আমরা এক কাজ করব, আমরা ঘুরে ফুরে এই এরিয়াটা আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি করি। হ্যাঁ তাই না মারিয়া? হ্যাঁ এই যে দেখেন কত মানুষ। ওই যে ছোটবেলায় আমরা শিশু পার্কে যে ওর উঠতাম ঘোড়ার গাড়ি, দেখেন কত কত মানুষ। তো এই এরিয়াটা ওয়াটারলু, কারণ আমার স্বামী আমি এই এরিয়াটা হচ্ছে কি ওয়াটারলু বলতে চাচ্ছিলাম। এখানে কিন্তু আপনারা নদীর ধারে বসে হ্যাঁ খাওয়া দাওয়া করার জায়গা আছে। এই যে মারিয়া, বউ আমরা কি করব? আমরা হাতাহাতি আর হ্যাঁ মানুষ দেখবো না? হ্যাঁ এটা আমরা হচ্ছে গিয়ে সাউথ ব্যাংক এরিয়াতে এই মুহূর্তে, এটা লন্ডনের অন্যতম জনপ্রিয় একটা এরিয়া। আচ্ছা এখানে যে মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে মারিয়া? কনসার্ট, চলো আমরা একটু গিয়ে দেখবো। ও হ্যাঁ এখানে গান হচ্ছে, আমরা কি লাইন দিব মারিয়া? এখানে লাইন দিবা? আচ্ছা তাহলে আমরা অন্য কোথাও যাবো। আচ্ছা চলো চলো, আমাদের আমার বিশেষ করে আমার খিদা লেগেছে। তো হ্যাঁ তো আমি মনে করেছিলাম যে ওই যে ইভেন্টে আমরা যাব ওখানে নাকি অনেক খাবার জায়গা ছিল। হ্যাঁ কিন্তু কারণ আমি অনেক বুদ্ধিমতী, আমি খাই। মারিয়া অনেক বুদ্ধিমতী, ও অলরেডি খেয়ে মানে বাসা থেকে বের হওয়ার আগে খেয়ে এসেছে। এই যে আমাদের এই সাইডে এটার পিছনে আপনাদেরকে বলেন তো, নেলসন ম্যান্ডেলার ভাস্কর্য, বিখ্যাত মানুষ। আচ্ছা মারিয়া এই যে ওখানে তো অনেক খাবার স্টল আছে, চলো ওখানে গিয়ে দেখি। এই যে সবসময় হ্যাঁ মার্কেট না? হ্যাঁ এখানে কিন্তু প্রচুর খাবারের জায়গা আছে। এটা হচ্ছে কি সাউথ ব্যাংক সেন্টারের পাশে, চলো আমরা দেখি এখান থেকে কিছু খাওয়া যায় কিনা। তুমি কি চাও? আমি জানি না, চলো দেখি, চলো দেখি কি আছে। মারিয়া তোমার পিছনে একটা জিনিস আছে যেটা তোমার ভালো লাগবে। মারিয়ার হচ্ছে কি ক্র্যাব, হ্যাঁ খুব পছন্দ মারিয়া হচ্ছে কি ক্র্যাব, খুবই পছন্দের একটা জিনিস। তো আমরা দেখলাম যে ওখানে বানাচ্ছে, হ্যাঁ হতে পারে, চলো দেখি।
তুমি চাও না আমি চাই না আমি আর একটু ঘোরাঘুরি করব কিন্তু তুমি তো চাও তাই না কারণ তুমি স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর খাবারের জন্য না আমি আগে ঝাল কিছু খাবো তারপরে মিষ্টি কিছু বুঝলা মারিয়া তুমি কি নিলা কোন প্যানকেক নুটেলা আর কলা এই যে আমাদের চোখের সামনে বানানো হচ্ছে আমরা যখনই কোনো খাবারের মার্কেটে যাই মারিয়া সবসময় এটাই নেয় এত প্রচন্ড হ্যাঁ আর তুমি কি খাও মারিয়া আমি এখনো আর একটু ঘোরাঘুরি করে দেখতে চাই যে আর কি আশেপাশে খাওয়ার আছে এক কাজ করি আমরা চলো ওখানে গিয়ে একটু বসি বসে তুমি এটা খাও তারপরে আমরা আবার হাঁটবো হ্যাঁ ঠিক আছে এই যে সমুচা বিশাল বড় সমুচা খাবি তুই খাবি সমুচা আচ্ছা তুমি কি খাও মারিয়া আমি এই যে এখান থেকে খাবো ভেনেজুয়েলা ও ভেনেজুয়েলা সাউথ আমেরিকায় দুটো দেশ আচ্ছা ভেনেজুয়েলার খাবার হ্যাঁ পেলে বলবো যে কেমন হ্যাঁ আচ্ছা কই আমার খাবার এতক্ষণ লাগে কেন এখনো বানাচ্ছে আচ্ছা ওয়াও মারিয়া আপনাদেরকে আমি দেখাই কোন আইকি এই হচ্ছে কি কত খাবার এই হচ্ছে কি আমার ওয়াও পেরুর খাবার ভেনেজুয়েলা ভেনেজুয়েলার খাবার ওয়াও হে অনেক ভালো হে অনেক বড় পোরশন না গভীর দৃষ্টিতে দেখছে দেখো মানুষ শুয়ে আছে দেখো ওয়াও কারণা ভাইয়া অনেক সুন্দর পাগল না এখানে দাঁড়িয়ে খাই এখানে রোদ আছে না মারিয়া হ্যাঁ দাঁড়িয়ে খাই দেখা যায় বিসমিল্লাহ এটা আলুটা অন্যরকম কালার না হ্যাঁ তা মিষ্টি আলু মিষ্টি আলু হ্যাঁ ওয়াও কত কিছু দেখো ওয়াও এটা আমি কেমনে খাবো বড় খুব মজা খুব মজা এই যে আমার সুন্দর স্বামী আমি জানি না অনেক কঠিন তোমার জন্য এটা তো দুইজনের খাবার এখানে এটা স্যালাড না এটা দুইজনের খাবার বুঝছি একটা কাঁটা চামচ আনা উচিত ছিল আমার অসুবিধা নাই তোমার হাত আর আমি ন্যাপকিন তোমাকে দিব মানুষ
চলো সুন্দর এই যে বসার জায়গা হ্যাঁ অনেক সুন্দর এইখানে কি সুন্দর বসার बीगुली নিবা কোয়েম বই চাও এটা কাটবিরাল না এটা বিরাল ও এটা বিরাল এটা বিরাল কোনো বই চাও আমি কিনে দিব না আমি দেখি আচ্ছা চলো মারিয়া চলো সামি চলো আমরা ঘোরাঘুরি করি ঘোরাঘুরি হাতা হাতি What is ঘোরাঘুরি ঘোরাঘুরি মানে হাতা হাতি আড্ডা দেওয়ার জায়গা বলতে যদি একটু আমাকে কথা বলতে দেয় এই নদীর পাশে সাউথ ব্যাংক এরিয়া খুবই মজা ঘুরতে চলে আসবে অনেকদিন পরে এত সুন্দর রোদ দেখে সবার মন ভালো হয়ে গেছে মারিয়া তুই খুশি এই যে আমরা আরেকটা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লন্ডনে দর্শনীয় আরেকটা জায়গা এইটার নাম হচ্ছে গিয়ে গ্যাব্রিয়েল ওয়ার্ফ এবং এখানে অনেক দোকানপাট খাবার তারপরে দোকানপাট আর খাবার খাবার আর দোকানপাট ঘোরাঘুরির অনেক জায়গা সব সময় তাই না আরে দেখো মারিয়া এখানে একটা বিচ দেখো এখানে বিচের মতো একটা জায়গা তো দেখ না বিচের মতো চলো তাহলে আমরা এবার ওই এরিয়াতে যাব চলো তোমার পিছনে সেন্ট পলস ক্যাথিড্রাল তাই না
অনেক বড় পানি মানে মানে বড় পানি হ্যাঁ না আমি জানি বড় পানি না অনেক হ্যাঁ ওয়েভস বড় পানি তুমি জানো না আমি জানি আমি জানি আপনার না তো ভাই আপনাদের আপনাদের বলবেন বুঝলা নাচতে পারোস এটা কেমন নাচ বল তুই আর এটা হচ্ছে গিয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল আর এটা হচ্ছে গিয়ে মিলেনিয়াম ব্রিজ আর এটা কলকাতা মারিয়া বাসে ফিরে যাব কিভাবে যাব নৌকা আমরা নৌকা করে আমাদের বাসায় ফিরত যাব খুব এক্সাইটেড হ্যাঁ চলো উত্তেজিত চলো চলো আমরা নৌকা করে বাসায় ফিরত যাই ভালোই লাগছে আমাদের নৌকায় বসে আমরা বাসার দিকে খুবই ভালো আর খুবই তাড়াতাড়ি আর নৌকার ভিতরে দোকান আছে আর তুমি খাবার আর এই যে নৌকার ভিতরে হ্যাঁ মারিয়ে যে বলছিল যে খাবারের জায়গা এই যে খাবার বার তারপরে ওই যে মারিয়া ওখানে বসে আছে বাইরে কিন্তু একটা বসার জায়গা আছে তুমি কি বসবা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বলবেন তো এটা কিন্তু একটা সিক্রেট বলে দিলাম লন্ডনে যদি এরকম টাওয়ার ব্রিজের সাথে সুন্দর ছবি তুলতে চান এই একটা নৌকা নিলেই কিন্তু তোমার মজা লাগে নৌকাতে মারিয়া
বাসা চলে আসলাম হ্যাঁ বাসা চলে আসলাম বাসা চলে এসেছি আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লাগলো আমরা অনেক মজার দিন অনেক মজার একটা দিন এবং এটা আমাদের এখন যেহেতু লকডাউনটা খুলে গিয়েছে পুরোপুরি খুলে যায়নি হালকা খুলেছে এখন আমরা আপনাদেরকে আরেকটু বেশি দেখাতে পারছি কারণ আমাদের চ্যানেলের অন্যতম একটা মূল উদ্দেশ্য তো হচ্ছে কি লাইফস্টাইল তাই না তো এই ঘুরে ফিরে আপনাদেরকে দেখানো এমন ভাবে আমরা দেখাতে চাই যে আপনাদের সাথে মনে হয় আপনারাও আমাদের সাথে ঘুরছেন তাই না আচ্ছা ঠিক আছে দোকান থেকে কিছু তরমুজ নিবো বাসা যাবো তরমুজ খাবো এই দিন বেশি বেশি তরমুজ খাবেন তরমুজ শরীরের জন্য খুব ভালো খুবই ভালো আচ্ছা আচ্ছা সবাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য দাবে